নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি কলকাতা ফাটাফট টিপসের নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমি এখন আপনাদের ফাইভ টু এইট বাজি গেম দেবো ফাইভ টু এইট বাজি গেম দেওয়ার আগে আপনাদের আজকের রেজাল্টটা দেখিয়ে দিই বন্ধুরা আজকের রেজাল্টটা দেখে নিন আমার টিপস আমি যা টিপস দিয়েছিলাম আজকে যে সকল বন্ধুরা আমার টিপসটা নিয়ে প্লে করেছেন এবং অল্প অল্প টাকা দিয়ে গেম প্লে করেছেন তারা অবশ্যই জয়ী হয়েছেন তিন বাজি পাস হয়েছে আমার গেম বন্ধুরা এক থেকে চার বাজির মধ্যে যে সকল বন্ধুরা আমার টিপসের ভিডিওটি নতুন দেখছেন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা বাজিয়ে অল অবশ্যই করে দেবেন তাহলে প্রত্যেক দিনের টিপস আপনাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে বন্ধুরা আমি চাই আপনারা রোজই জয়ী হন কিন্তু কিছু কিছু পরিমাণ মানুষ আছেন যাদের কাছে হয়তো টাকা পয়সাটা মানে এমনভাবে হিট করে ফেলেন গেমের মধ্যে যে তার জন্য গেমটা খুলতে দেরি হয় বা হয়তো এক থেকে চার বাজির মধ্যে যদি কোনো সময় একটা গ্রুপ না খোলে তাহলে আপনার টেনশানও পড়ে যাবেন ওর জন্যই বলছি আপনারা টাকা পয়সা সবাই কম কম দিয়ে গেমটা প্লে করবেন যাতে কম লোড থাকে ঘরটা যাতে খুলে দেয় যেমন দেখুন এখন আজকে ঘরটা দেখুন তিন বাজি পর আমার ঘর গেম প্লে করেছে দেখুন আমি তো দুটো সেট দিয়েছিলাম কিন্তু দুটো সেটই খুলেছে কিনা আপনারা সেটা প্রমাণ পেয়ে গেছেন আমি জানি যে এরকম দুটো সেট আপনাদেরকে দেবো আমি যাতে আপনারা যে সেটটা নিয়ে প্লে করবেন সেই সেটটা খুলবে সেই হিসাবে আমি গেম দিই কিন্তু আপনারা অতিরিক্ত লোড দিয়ে কেউ গেম দেবেন না মানে গেম প্লে করবেন না অতিরিক্ত লোড দিয়ে গেম প্লে করলে কি হবে বন্ধুরা আপনাদের নিজেদের লস হবে এবং যাদের কাছে পয়সা অনেক পরিমাণ কম আছে তারা অতটা টেনে পারে না গেম প্লে করতে ওর জন্যই বলছি আপনারা অতিরিক্ত লোড না দিয়ে গেমটা প্লে করবেন আপনাদেরকে ফাইভ টু এইট বাজি গেম দিচ্ছি থ্রি এইট হ্যাঁ বন্ধুরা থ্রি এইট ফাইভ জিরো থ্রি এইট ফাইভ জিরো এই চারটে ঘর আপনারা হিট করে চলতে পারেন বা এই চারটে ঘর নিয়ে চলতে পারেন আট বাজি পর্যন্ত গেম পাস হয়ে যাবে আর যদি ইনকেস আপনাদের সেরকম কোনো ডাউট থাকে যে চারটে ঘর নিয়ে তাহলে আপনারা এই চারটে ঘরের সাথে ওয়ান সিক্সে অল্প ঠেকিয়ে গেমটা প্লে করতে পারেন অল্প সামান্য ঠেকিয়ে যাতে আপনাদের লসটা রিকভার হয় ওর জন্য থ্রি এইট ফাইভ জিরে যখন গেম প্লে করছেন ওয়ান সিক্সে আপনারা ঠেকিয়ে গেমটা প্লে করতে পারেন যাতে আপনাদের লস না হয় সেই চিন্তা করেই আপনাদেরকে আমি গেমটা দিয়েছি আপনারা জানেন এই খেলাটা পুরোটা লোড আনলোডের উপরে হয় এবং অতিরিক্ত লোড দিয়ে ফেললে তাহলে সেই ঘরটা কিন্তু খুলবে না কিন্তু লোড যদি কম থাকে ঘর বরাবর টাইম মতো আপনার কাছে খুলে যাবে আপনার একদম টেনশান চিন্তা নিতে হবে না তাই বন্ধুরা ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আমার কথা যে সকল বন্ধুরা মেন বাজারে গেম প্লে করেন তাদের জন্য আমি প্রত্যেক দিনই নটা দশ পনেরোর মধ্যে মেন বাজারের টিপস আমি দিয়ে দিই প্রত্যেক দিনই আমার মেন বাজারের টিপস ওপেন না হলে ক্লোজের মধ্যে পাস হয়ে যায় আমার টিপসের ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কীরকম টিপস দিই থ্যাংক ইউ বাই বাই